বাংলাদেশের খুলনাতে যে কয়টা রেস্টুরেন্টে আমরা ভাত খেয়েছি না, সবগুলো রেস্টুরেন্টে অনেক ভালো খেয়েছি। আপনাদের দুলাবাই তো খুবই খুশি, এখানে খুব খুশি হয়ে বলতেছিল কালা ভুনা চুই ঝাল দিয়ে গরুর মাংস, এত এত মজা করে আমরা খেয়েছি। পচা কিন্তু অনেক মজা করে খেয়েছে, সাথে কাঁচকলার ভর্তা, কাঁচকলার ভর্তা বা মাছ, ট্যাংরা মাছ আমার প্রিয় মাছটাও ছিল, অনেক মজা করে খেলাম। গরু কালা ভুনাটা যে এত মজা ছিল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দিন কিন্তু বেশ গরম ছিল, তারপরেও পচা একটা জ্যাকেট পরে রয়েছে এবং ঘুমাচ্ছে, আর স্বভাবত কেন ঘুমাচ্ছে, পচার অনেক জ্বর ছিল। তারপর আমরা ওকে খুলনায় নিয়ে গেছিলাম ভাত খাওয়ানোর জন্য, যে ও প্রচুর খেতে পছন্দ করতেছে রেস্টুরেন্টের খাবার, বিশেষ করে রেস্টুরেন্টের যে খাবারগুলো রান্না করা ওর এত বেশি পছন্দ হচ্ছিল আপনাদের দুলাভাইয়ের আর ওর, সেহেতু আমি বারবার করে রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছিলাম, নিয়ে গিয়েছিলাম বেশ কয়েকটা রেস্টুরেন্টে। এবং ওর একটু গাটা গরম গরম ছিল, একটু জ্বর ছিল, সর্দিটাও পড়ছিল, অনেকে বলতেছিলেন পচে এত অসুস্থ কেন, পচে ছোটোবেলা থেকেই অসুস্থ বেশি। আর এখানে আমি একটু মোবাইলটা দেখে আমার চেহারাটা একটু ঠিকঠাক করে নিতেছিলাম, এত এত ধুলা, আমরা পুরো মাস্কটা ব্যবহার করতেছিলাম শুধুমাত্র এই ধুলার জন্য। আর আমরা প্রায় চলে আসছি, পচাকে বলতেছিলাম পচা ওঠো আমরা চলে আসছে। আর আসার পরে সোনাডাঙ্গা, খুলনা সোনাডাঙ্গা বাস স্টপের একেবারে সামনেই আমরা আছি, এই যে সোনাডাঙ্গা বাস স্টপ, আর ওই যে যে একটা দেখতেছেন এই যে একটা পাবলিক টয়লেট, এই টয়লেটটা দেখে পচা আমাকে বলতেছিল সবাই যাবার সময়, ভিতরে যাবার সময় কেন জুতা খুলে রেখে তারপর যাচ্ছিল, ভিতরে কি জুতা আছে? আমি বলতেছিলাম দাঁড়াও আমি ভালো করে দেখে নিই। তো ভালো করে দেখে বুঝলাম যে হ্যাঁ, ভিতরে মনে হয় জুতা আছে কি নেই, আছে মনে হয়, খুব সম্ভবত আছে, ওই যে পড়তেছে পচা খুব আগ্রহ নিয়ে দেখতেছিল। আমি বলতেছিলাম যে হ্যাঁ, কোরিয়ার টয়লেটগুলো, পাবলিক টয়লেটগুলো যে হাইওয়ের উপরে আছে, হাইওয়েতে যাবার সময় খুব সুন্দর, বাংলাদেশেও আছে বেশ কয়েক জায়গাতে এরকম, সেটা দেখতেছিলাম আমরা। আর আমরা এখানে আসছি খাবারের জন্য, ঠিক ওই টয়লেটের অপোজিটেই আজকে একটা রেস্টুরেন্ট, আমরা চলে আসছি একেবারে খেতে। আর এখানে রেস্টুরেন্টের ভিতরে মানে একেবারে হোটেলের ভিতরে, বাংলাদেশে তো হোটেল বলে যে কোনো রেস্টুরেন্ট, প্রথমে হাত ধুয়ে নিলাম। যে কোনো ভর্তা 20 টাকা, এটা কি কচুর ল্যাবড়া? এটা কি পুঁই শাক না পালং শাক? ডাল ভর্তা, ডিম আর কাঁচকলা ভর্তা, বেগুন ভর্তা, সবগুলো কত করে বললেন? 20 টাকা করে ভর্তা। এই হোটেলটা বা রেস্টুরেন্টে প্রচুর খাবার আছে, ডালটা এরকম। আর আমরা বসে পড়লাম, গরুর কালাভুনা নিয়েছি আমরা এবং অত্যন্ত মজা করে খাবো এ করছি। গরুর কালাভুনার ভিতরে চুই জালও দেওয়া ছিল, আর ভর্তা নিয়েছিলাম, 3টা ভর্তা নিলাম, এত এত মজার মাছ নিলাম, আর টমেটোটা এমনি ছিল, আর ডালটা বলেছিল ফ্রি দেবে, কিন্তু আমাদের খাওয়া হয়ে যাচ্ছিল কিন্তু ডালটা তখন আসতেছিল না। আপনাদের দুলাবে হঠাৎ করে বললো যে ডাল এখনও দিল না, তো তুমি ডাল খাওয়া না, মানে আমি ডালটা তো সবসময় খাচ্ছিলাম সব হোটেলে গিয়ে, তখন আমি বললাম ভাই আমাদের ডাল দেবেন না, তখন বলেছিলাম। শুধু ভর্তাগুলো যে এত এত মজার ছিল, আমি খুব বেশি করে করতেছিলাম ভর্তাগুলো এবং ভর্তা দিয়ে খুব মজা করে পেট ভরে খাচ্ছিলাম। আপনাদের দুলাভাই বা পচা এই প্রথম গরুর কালাভুনা খাইলো, অনেক অনেক মজা করে খাইছে এবং প্রচুর তৃপ্তি নিয়ে, মানে তৃপ্তি যেটাকে বলে, তৃপ্তি নিয়ে খাইছে। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা, অনেক ভালো। এবং আমার পচাকে বলতেছিলাম মাছ খাবো, এমনিতে মাছ খায় না, বলতেছিল না মাছ খাবে না, ও কখনোই মাছ খাইতে চায় না, শুধু চিংড়ি মাছটা একটু ভালো করে ফ্রাইড করে দিলে খায়। হোটেলটা বা রেস্টুরেন্টটা মানে খুবই ক্রাউডি একটা প্লেসে, খুব নয়েসি একটা প্লেসে বলতে পারেন, মানে সামনে একেবারে খুলনা সোনাডাঙ্গা বাস স্টপ, যেটা বাস স্ট্যান্ড, একেবারে সমস্ত বাসগুলো এইখানেই যাতায়াত করে, এইখানেই আসে, স্টপ হয়, এইখান থেকে
যাত্রা শুরু করে, এত এত পরিমাণে কোলাহলপূর্ণ, অবাক হয়ে যাবেন। কিন্তু খাবারটা কিন্তু অনেক বেশি ভালো এখানে। একেবারে বাস স্টপের অপোজিটেই আছে এই দোকানটা, আপনারা যাইতে পারেন, যে কোনো সময় খেয়ে আসতে পারেন। আমরা এখানে খাবারের সময় অনেক অনেক কথা বলেছিলাম, কিন্তু এখন যখন দেখলাম যে প্রচুর পরিমাণে কোলাহল, এত পরিমাণে চেঁচামেচি, তার ভিতরে আমাদের কথাগুলো শোনা যাচ্ছে না, সুতরাং আমি আবারও এডিটিং দিলাম। আপনাদের দুলাভাই বারবার করে বলতেছিল যে এত সুন্দর গরুর মাংস এত সুন্দর করে রান্না করা যায়, কালাবো না এটা নাম যে এত এত সুন্দর খাবারটা। আসলে প্রথম খাইছে তো খুব মজা হয়েছে, আপনাদের দুলাভাই বলতেছিল দেখেন খুবই মজা, খুবই মজা। এবং তারা খাবার পরে আমি আবারও অর্ডার করেছিলাম ওদের জন্য কালাভুনা, যদিও একটু অল্প ছিল, পরিমাণ অল্প ছিল, কিন্তু তারপর অনেক বেশি মজা। আর আমরা আমাদের বাড়ি থেকে যাবার সময় সবসময় ই করেছিলাম যে আমাদের যিনি অটো রিক্সা ছিল, অটো রিক্সা যিনি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন, তিনি আমাদের পাশেই বসেছিলেন, খেতেছিলেন। আমি তাদেরকে ভিডিও করি নাই, কারণ তিনি তো আমাদেরকে নিয়ে গিয়েছিলেন, তার কাছে আমি কখনোই করি নাই যে তাকে ক্যামেরার সামনে কাজ করে নিয়ে আসবো, তিনিও আমাদের সাথে খেয়েছিল। আর এই দোকানটা হচ্ছে গিয়ে এই যে একেবারে সুন্দর করে আমি দিয়ে দিলাম, বরিশাল হোটেল খুলনা বাস স্ট্যান্ড, সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের একেবারে অপোজিটে এইখানে আসে। আপনারা যদি কেউ যেতে চান অবশ্যই যেতে পারেন এখানে খেতে। আমাদেরকে যে ভাইয়াটা নিয়ে গিয়েছিলেন তার অটো রিক্সাতে করে, তিনি পাশের টেবিলে বসে খাচ্ছিলেন, এবং আমি তার বারবার করে এখানে যিনি ভাইয়া ছিলেন তাকে বলতেছিলাম যে ওই ভাইয়াকে খাবার দেন, ওই খাবার দেন, ভাইয়াকে ভাত কতটুকু লাগবে বা মাংস কতটুকু লাগবে, ওনাকে আমি বলতেছিলাম যে উনি ওনার পছন্দ করে মাংস খাক, বা যার যা মানে যতটুকু উনি খেয়ে পারেন খাবারগুলো উনি ওনার মতো করে খাচ্ছিলেন। এবং আমি এই ব্যাপারে কোনো করতেছিলাম না যে আসলে উনি কী খাচ্ছেন বা ই করতেছেন, কিন্তু আমি দেখতেছিলাম যে উনি মাংস খাচ্ছেন, উনি ডাল খাচ্ছেন, সবজি খাচ্ছেন, ভর্তা খাচ্ছেন, মানে আমি ই করে দেখতেছিলাম যেন ওনার কষ্ট না হয় বা কোনো সমস্যা না হয়, এটাই আমি ই করতেছিলাম। যাক, ওই উনি ভালো খাইছেন, অনেক ভালো খাইছেন, উনি পরে বলছিলেন যে অনেক ভালো খাইছেন। আর আমি মাছের অর্ডার করলাম, ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ আমার ভীষণ পছন্দের। আপনাদের দুলাভাই শুধুমাত্র আর পচা শুধুমাত্র গরুর কালাভুনা, আর এই যে টমেটো স্যালাদ, আমি বেগুন ভর্তাটাও নিয়েছিলাম, পচাকে একটু বেগুন ভর্তা দিলাম, পচা বললো যে না খাবে না, বেগুন ভর্তা মাংস দিয়ে খাবে, ওর প্রচুর ভালো লাগছে মাংস। ভাই আমাদের ডাল দিবেন না, খাওয়া পেরায় অর্ধেকের বেশি হয়ে গেল, ভাইয়া দেবে দেবে বলে উনি আসলে ভুলে গেছিল, কারণ অনেক গেস্ট ছিল, তো গেস্ট কে বলবো, যারা ভাত খাচ্ছিলেন অনেক লোকজনরা ছিলেন, উনি ভুলে গেছেন হয়তো বা। তারপরে যে যখন ডালটা দিলেন, কিন্তু ডালটা আমরা খাইতে পারি না, কারণ অনেক বেশি পাতলা ছিল, এত পাতলা ডাল আমাদের ভালো লাগে না আসলে, আর একটু যদি ভালো হতো। খুলনা বটিয়াঘাটা যে রাজি হোটেলে খেয়েছিলাম, ওইখানে ডালটা ছিল মানে খুবই খুবই মজার, পচার একেবারে প্রিয় ছিল ওইখানে খাবারটা, কিন্তু এখানে গরুর মাংসটা অনেক বেশি জনপ্রিয় হতে পারে, অনেক বেশি ভালো লাগছে। আপনারা যদি কেউ খেতে চান অবশ্যই খেতে পারেন, এবং অসম্ভব ভালো। আমি বলতেছিলাম তোমরা আরেকটু নেবা মাংস, হ্যাঁ আরেকটু মাংস নেবে, এবং আমাদের জন্য আরেকটা ভাতেরও আমরা অর্ডার করলাম। যেতে ভালো লাগছে কি পচা বা আপনাদের দুলাভাই, এই যে যে মাংসগুলো আমরা খাচ্ছি, মানে হোটেলে যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে মাংসগুলো খাচ্ছি, ওরা একবারের জন্য বলে না যে মাংস খারাপ হয়েছে বা খাবো না। প্রত্যেকটা বাড়ি খাবার পরে যখন টেস্ট হয়েছে বসে হ্যাঁ খাবো, ভালো হয়েছে। কিন্তু একটা হোটেল আছে যেটা রিভিউ আমি এখনও দেইনি, ওই হোটেলের খাবারটা সত্যিই ভালো ছিল না, আমরা খাইতে পারি নাই, একেবারে সত্য কথা বলি খাইতে পারি নাই। সেটা না হয় অন্য কোনো দিন একবার দিব। আর এখানে আমি ভিডিও এডিটিং করতে দেখতেছিলাম যে পচা খেয়ে হাড্ডিগুলো আবার ওই ঝোলের ভিতরে ঢাকতেছে, প্লেটে ঢাকতেছে। আবার ওইখান থেকে নিয়েই ঝোল দিয়ে ভাত খাইতেছে, মানে আমি না আসলে বুঝি নাই যে বুঝতে পারি নাই যে ওইখানে ওইভাবেও খাচ্ছিল। আমি আসলে খুবই দুঃখিত যে ওনারাও একটা প্লেট দেন নাই, যে আমি চেয়েও নিতে পারি নাই, মনে ছিল না আমার। কিন্তু আমার পরে দেখলাম যখন আমরা আসলে ভাই আমাদের গরু আর দুইটা দেবে, সমস্যা
সমস্যা নেই, সবকিছু ভালোভাবে নিলে ভালোভাবে নেওয়া যায়। আর পরবর্তীতে যখন আবার বাংলাদেশের কোথাও খাবো, আমি পচার আর আপনার দুলাভাইয়ের দিকে বিশেষভাবে যত্ন নেব, বিশেষভাবে টেক কেয়ার করবো, যে কখনো কোনো খাবার জিনিসের এই যে হাড্ডিগুলো আবার সে খাবারে প্লেটেই ফেলতেছে, কোনো কিছু ছিল না সেজন্য। আমি এটা আসলে অনেক বেশি যে আসলে আমি বুঝতে পারি না, পরে একটা চাইছিলাম কিন্তু তাও আবার পচার সামনে দিতে পারিনি, এমনিতে পচার দেখো আবার ওর প্লেটের ভিতরে রেখে দিছে, মাংসের প্লেটের ভিতরে, মানে আমি পরে এইটা এখন দেখতেছি, ওই সময় আমি দেখি না, জাস্ট আজকে দেখলাম যে এডিটিং করার সময় যে এইটা এরকম করা হয়েছে। তারপরে সমস্যা নেই, পচার নিজের প্লেটের নিজের খাবার তো, আমরা অনেক সময় তো নিজের প্লেটে নিজেই খাই, তো ছ্যাপ ট্যাপ লাগলো ই করলেও কোনো সমস্যা হয় না। তারপরও যাক সমস্যা হবে, ভালোভাবে নিলে সব কিছুই ভালো আর খারাপভাবে নিলে সব কিছুই খারাপ। তারপরও ভালো ছিল, অনেক ভালো ছিল। এই যে এখন উঠাইলো, পরে আমি দিছিলাম ওকে একটা যে তুমি এইখানে ফেলো। যাই হোক খাবারের কথায় আসি, এই যে যে সামনে যে দুইটা ট্যাংরা মাছ দেখতেছেন অনেক অনেক মানে ডিম হয়েছে, আর এখানে কিন্তু আমি কাঁচকলার ভর্তাটা নিলাম, এখানে কাঁচকলার ভর্তা নিয়ে আপনাদের দুলাভাইকে বললাম যে কাঁচকলা ভর্তা খাও, অনেক অনেক মজার। এটা হচ্ছে গ্রিন বানানা, আমি ওকে বলে দিলাম যে এত মজা হয়েছে আমাদের, এই যে কালা ভুনা আবার চলে আসছে। মাংস কিন্তু খুব বেশি না, এইরকমই অল্প মাংস, কিন্তু ওরা ওই ঝোল দিয়ে এই দিয়ে ভাতই খাইয়ে ফেললো, খুব ভালো করে খাই। আসলে জানি না সাধারণ জনগণ যারা আছেন তারা 3-4 পিস গরুর মাংস এরকম রান্না করা 150 টাকা বা 250 টাকা যদি এরকম হয়, অনেকের তো ক্রয় ক্ষমতার থাকে না যে এভাবে খাওয়ার, কিন্তু খুব অল্প পরিমাণে মাংস খুব বেশি দাম মনে হইলো যেন আমার কাছে, কিন্তু আমি জানি না। তারপরও আমার অভিমত আমি দিলাম যে আসলে একটু বেশি দাম বেশি, যেটা আমরা সাধারণ জনগণের কাছে আমাদের আসলে খুব বেশি না খাবারের। তারপরও আমি আমি কি বলবো যে এটা এটা আসলে এটা রাষ্ট্র থেকে বা আমাদের দেশের জনগণ বা আমাদের দেশের ই থেকে এটা ই নেওয়া উচিত যে আসলে দ্রব্যমূল্যের অনেক বেশি দাম বা এগুলো একটু কমানো, এগুলো অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। কারণ সমস্ত কিছুতেই যদি এত বেশি দাম থাকে, সামান্য ভর্তাগুলো দেখেন 20 টাকা করে বললো ঠিক কিনা, আর ওই যে ভাজি বা মাছ যে কোনো মাছ নিলে 150 টাকা যেটা বললো, অনেক বেশি আমার কাছে মনে হয়েছে। যেন আমার মা বলতেছিল দুইটা ট্যাংরা 150 টাকা দাম, তাহলে কেজি কত পড়ে, তা কেজিতে ধরেন 600 টাকা 550 টাকা পড়ে, ও আর অন্যরা যেহেতু পাইকারি ভাবে নেয় তা আরও একটু কমে নিতে পারেন, তারপরে রান্না করা সেটা সমস্ত কিছু গোছ গাছ করা এর জন্য আরও নিতে পারেন, কিন্তু তারপরে দুইটা মাস 150 টাকা আর একটু বেশি হয়েছে আমার মা বলতেছিলাম। তা আমি বলতেছিলাম হ্যাঁ অবশ্যই এটা একটু বেশি হয়েছে, সাধারণ মানুষজনের পক্ষে যেটা অনেক বেশি হয়ে যায়, 150 টাকার একটু কম নিলেও পারতো, মাংসটাও যেমন দাম মাছেরও সেরকম দাম, ভর্তাগুলো নিল 20 টাকা করে। তারপরেও আমি জানি না আসলে অন্য অন্য জায়গাতে কেমন দাম, হয়তো আরও ভালো ভালো অনেক বড় বড় রেস্টুরেন্ট আরও বেশি দাম হতে পারে বাংলাদেশের, যেহেতু আমার দেশের একেবারে আইডিয়াগুলো একটু কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। একজন আপু বলছেন আমার বাংলা ভাষার আরও যত্ন নেওয়া উচিত, আরও বাংলা ভাষা আরও সুন্দর করে বলা উচিত, বা কোরিয়ান ভাষাটাও আমাকে খুব সুন্দর করে বলা উচিত। সেই আপুটার জন্য বলি যে আপু আমি বাংলা ভাষায় যতটুকু পারি আমি সেভাবে কথা বলি, এবং বাংলা ভাষাটা হয়তো বা আমার কাছে মনে হয় যেন স্বাধীন ভাষা, তাই না বাপা? আমার যেটা এই হয় যে আমার যেভাবে কথা বলতে ভালো লাগবে আমি সেভাবে কথা বলবো, হয়তো বা আমার কথার ভিতর আঞ্চলিক ভাষা অন্য অন্য অঞ্চলের ভাষাটা অনেক বেশি ঢুকে যাচ্ছে, আমি খুবই সরি, কিন্তু তারপর আমি ওই যে বাংলা ভাষায় বলতেছি এইটাই আমার কাছে অনেক 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 মজার এবং ভালো, কারণ আমার দেশের ভাষা আমি স্বাধীনভাবে বাংলাটা বলতে পারতেছি। আপনার যদি কোনো সমস্যা হয় আমার বাংলা ভাষা নিয়ে, তাহলে প্লিজ একটু স্কিপ করে আমার ভিডিও থেকে একটু পাশে অন্য অন্য ভিডিওতে চলে যাবেন, কারণ বাংলাদেশে এখন ঘরে 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 ব্লগার, আমার জন্য তো আপনার কোনো কিছুতে ঠেকবে না, তাই না আপা? আপনি আর বলছেন যে কোরিয়ান ভাষাটা আরও ভালো করে ই করার জন্য, তো সে আমি যতটুকু কোরিয়ান ভাষা পারি, আমি জানি না আপনি কতটুকু পারেন, আমার কিন্তু কাজ চলে যায়, আমি যতটুকু পারি আমার কাজ চলে যায়, এবং আমি যাদের সঙ্গে কথা বলি তাদের সঙ্গে খুব ভালো করে একটা কমিউনিকেশন আমি করতে পারি। সুতরাং আমার জন্য টেনশন করবেন না, আমার বাংলা ভাষা বা কোরিয়ান ভাষার জন্য আপনার টেনশনের কোনো কিছু নাই আপা, বুঝছেন? আর কাপু বলছেন আমার ঘরটার গুছায় রাখতে, সুন্দর করে ফার্নিচারগুলো গুছায় রাখতে, আফা আপনার জন্য আমার একটা ইয়ে আছে, আপনি আমাকে কোরিয়াতে একটা সুন্দর বাড়ি কিনে দেবেন, বুঝেছেন আপা? একটা সুন্দর বাড়ি বা একটা সুন্দর অ্যাপার্টমেন্ট কিনে দেবেন আপা, আপনার কাছে রিকোয়েস্ট থাকলো। প্রত্যেকটা মেয়ে সুন্দর সুন্দর বাড়ির একটু মানে স্বপ্ন দেখে থাকে, আপনি আমাকে সুন্দর একটা বাড়ি কিনে দেবেন বা অ্যাপার্টমেন্ট কিনে দেবেন আপা, আমি সেই বাড়িটাকে সুন্দর করে
ফার্নিচার দিয়ে আপনার টাকাতে আমি বাড়িটা সাজিয়ে রাখবো আপা। আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকুই আমার ঘরে জিনিসপত্র রাখি, বা আমার ঘরের যতটুকু দরকার আমি তাই রাখি আপা। আমার মনে হয় যে আপনি যদি একবার বলতে থাকেন এরকম ফার্নিচারগুলা বা এইগুলা, আপা আমার তো সামর্থ্য নাই, তাই না আপা? আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকুই করি, আমি তো অন্যদের কাছ থেকে কোনো কিছু নিয়ে এসে করি না আপা। সুতরাং আমাকে এই পর্যন্ত আপনাকে দেখতে হবে। আর বাংলাদেশের খাবারগুলো যে এত এত ভালো, আমি অন্য কোথায় চলে যাইতেছি, বাংলাদেশের খাবার এই যে দেখেন, পচাকে দেখেন, পচা খাইতেছে তো খাইতেছে, পচা চিন্তা করতেছে যে আরও কি খাবে, মানে এত মজা করে খাইছে। হচ্ছে আপনার দুলাভাইয়েরও দেখেন প্রচুর খাইছে, সবগুলো ভাতই কাঁচাই কাঁচাই খাইছে। আর আমি আরেকটা ভাত নিলাম, আমার মাকে দিলাম, আমি দিলাম, মানে দিলাম মানে আমি নিলাম, প্রচুর মজা হয়েছে। পচাকে দেখেন সম্পূর্ণ ভাতগুলা কাঁচাই কাঁচাই খাইতেছে, মানে ওরা রেস্টুরেন্টে এত বেশি খাইতেছে, মানে আমার আরও ই হয় নাই, আমার আরও কষ্ট হচ্ছিল যে আমি ওদের ঠিক মতো খাওয়াইতে পারি নাই। আমার ব্যর্থতা, আমার এটা চরম ব্যর্থতা যে আমি ওদের ঠিক মতো খাওয়াইতে পারি নাই। পচাকে আমি আরও এরপরে যখন নেক্সটে যাব, অবশ্যই আরও মজার মজার খাবার খাওয়ানোর চেষ্টা করব। এবং আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরও বেশি পচাকে মজার মজার বাংলাদেশের খাবার আপনাদের দুলাভাইকে খাওয়াইতে পারি। আমি সবসময় চেষ্টা করব পচাকে যেন আমি সবসময় এইভাবে মজার মজার বাংলাদেশের খাবারগুলো খাওয়ানোর জন্য আমি যেন সবসময় থাকতে পারি। এরকম আমার মানে নিজের কাছে দেখেন ভাতগুলো একদম কাঁচাই কাঁচাই খাবে, সম্পূর্ণভাবে খাবে। আপনাদের দুলাভাই বলতেছিল এত এত মজা হয়েছে। আর আমরা যখন এখান থেকে খাচ্ছিলাম তখন আমাদের আপনার দুলাভাই বলতেছিল যে আমি এত এত মজা করে খাইতেছি, মানে এত তৃপ্তি নিয়ে খাইতেছি, আমাকে অনেক 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 বছর পর দেখতেছে যে আমি তৃপ্তি নিয়ে ভাত খাইতেছি। আমি বলতেছিলাম হ্যাঁ আমি আসলে বাংলাদেশের খাবার খুব বেশি পছন্দ করি। আর আপনাদের দুলাভাই একটা কাঠি চাচ্ছিল, না দাঁতের ভিতরে সব মাংসগুলো ঢুকছে বুঝছেন, সেজন্য ভাইয়াটা একটা কাঠি আইনা দিছে, ওই দাঁতে ই করতেছে, মাংসগুলো একদম ঢুকে গেছে সম্পূর্ণভাবে, মানে গরুর মাংস তো ঢুকতেই পারে অবশ্যই। আর আমাদের যেহেতু বয়স হয়ে গেছে, দাঁত নড়বড় চড়বড় করতেছে, পচা চিন্তা করতেছে কী খাবে, আমি বলতেছি কী খাবা আর কী খাবা, তা খাইতে চাচ্ছে, তা আমাকে বলতেছিল যে মাংস যদি আরেকটু নিয়ে যাওয়া যায়, কিন্তু তারপর আমি বললাম যে না মাংস নেবো না, কারণ 150 টাকা একটা প্লেট, অন্য কোনো সময় অন্যভাবে। আর আমরা যখন খাওয়া হয়ে গেল তখন আমাদের বিল আসলো এরকম করে, আমি জানি না আসলে কত টাকা লেখা আছে, যেটা 1300-র পরে আর দেখতে পারতেছি না। আমরা পাঁচজনে খাইছি এখানে, প্রচুর পরিমাণে মাংস ভাত খেয়েছে। আমাদের সঙ্গে যে ভাইয়াটা ছিলেন তিনিও অনেক বেশি মাংস ভাত খেয়েছেন। এখানে চালমুড়ি এটা খুব ভালো লাগছে আপনাদের দুলাভাই। আর ওই ভাইয়াটা অনেক বেশি করে তৃপ্তি নিয়ে খেয়েছে, পরে বলছিল সে ভাইয়াটার কাছে অনেক থ্যাংক ইউ যে অনেক ভালো করে খাইছেন। আর এই যে লোকেশনটা একেবারে সম্পূর্ণভাবে বাইরের লোকেশনটা এরকম খুবই সুন্দর, খারাপ না, খুবই সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু বাইরে বা ভেতরে মানে গাড়ির শব্দ তো অনেক বেশি, সেজন্য একটু বেশি প্রবলেম হচ্ছিলো শব্দে। আর আমরা এখন চলে যাবো বড় বাজারে। বড় বাজারের একটা ভিডিও আছে যেখানে আমরা একটু কিছু কেনাকাটা করছি, সোজাসুজি এই গাড়ি নিয়ে একেবারে মানে অটোরিক্সা সহ আমরা চলে যাবো। থ্যাংক ইউ সো মাচ।